এই কবুতর পিপল, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে একটা খুশির সংবাদ, সেটা হচ্ছে যে আমার লাইফে আমি ফার্স্ট এক জোড়া কবুতর গিফট পেয়েছি, এটা আমাকে করেছে মামুন ভাই। তো আপনারা কম বেশি সকলে জানেন যে আরো কত এক দেড় মাস হবে এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম, আমি মামুন ভাইয়ের বাসায় গিয়েছিলাম এবং তার যে কবুতরের লবটা আছে উনি খুব স্বল্প পরিমাণ কবুতর পালে, বাট ইন ফিউচার ভবিষ্যতে ইচ্ছা আছে ভাই অনেক কবুতর পালবে, এখন নানান ব্যস্ততার কারণে হয়তো বা কবুতর কম পালছে। তো যাই হোক, এটা আমরা কম বেশি সকলে জানি যে গিফট পাওয়াটা আমাদের জন্য খুবই আনন্দের একটা ব্যাপার, গিফট পেলে আমাদের মন আসলেই খুব মানে ভালো হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে যে কবুতরটা দেখাচ্ছি অর্থাৎ যে জোড়াটা দেখাচ্ছি, এই জোড়াটা মামুন ভাই তার একটা অন্যতম পছন্দের জোড়া থেকে গিফট করেছিল। তো তখন কবুতরের 0-4 ছিল, তো প্রায় 2.5 থেকে 3 মাস হয়ে যাবে আমার কাছে কবুতরগুলো ছিল। তো যাই হোক, মেন কথা যেটা সেটা হচ্ছে যে আমি যখন এগুলোকে আনছিলাম আমার কাছে, তো আনার পরবর্তীতে আপনার 1 মাস আমার লফটে রেখেছি, লফটে রাখার পরবর্তীতে আমি যে কবুতরগুলোকে উড়াই অর্থাৎ আমার যে নতুন বেবিগুলো হয়েছিল সেই বেবিগুলোর সাথে এগুলোকে ছেড়েছিলাম, নিজের থেকে বের হয়েছিল। তো বের হওয়ার পরবর্তীতে যেটা হয়েছিল যে এই কালোটা আপনার লফটের ভিতরে ছিল, ভয়ে বের হতো না, বাট এই লাল কবুতরটা মানে বের হয়ে গেছিল। তো বের হয়ে যাওয়ার পরবর্তীতে এদিক দিয়ে 1 ঘন্টার মতো ঘোরাফেরা করছিল। তো আমি যখন নিচে চলে গিয়েছিলাম ছাদের কাজের জন্য, তো এসে দেখি যে এই কবুতরটা নাই, নাই তো নাই, টোটালি নাই, একেবারেই নাই। তো আমি খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম এবং ভিতর থেকে একটা কিরকম যেন লাগছিল যে অ্যাকচুয়ালি কবুতরটা একজন গিফট করলো, এক বড় ভাই গিফট করলো এবং কবুতরটা হারিয়েও গেল, এটা একটা কোনো হলো ব্যাপার হলো, মানে কিরকম জানি লাগতেছিল না নিজের কাছ থেকেই। তো পরবর্তীতে মানে অনেক যারা আশেপাশে কবুতর পালে তাদের ছাদের দিকে খুব ভালোভাবে তাকিয়েছিলাম যে দেখা যায় কিনা। তো শেষ বিকেল আই মিন সন্ধ্যার দিকে দেখি যে কবুতরটা চলে আসছে, বিশ্বাস করেন না নাই করেন এত পরিমাণ ভালো লেগেছিল, মানে বলে বোঝাতে পারবো না। তো এই লাল কবুতরটা তো চিনে গেল আমার বাড়িটা। তো পরবর্তীতে লাস্ট আরেকদিন সেম কাহিনী করছে এই কালো কবুতরটা, তো এটাও 3-4 ঘন্টার জন্য উধাও আমার ছাদ থেকে লব থেকে। তো পরবর্তীতে 3-4 ঘন্টা পরবর্তীতে আবার দেখি কোথায় যেন উড়ে এসে এই যে বড় বিল্ডিংটা আছে, কনস্ট্রাকশনের কাজ চলতেছে একেবারে ছাদের উপরে সবার উপরে গিয়ে বসে রয়েছে, আর তো আসে না আসে না আসে না, টানা 1 ঘন্টা বসে থাকার পরবর্তীতে এই কালো কবুতরটা চলে আসছে। তো যাই হোক, এই হচ্ছে মামুন ভাইয়ের কবুতরের হিস্টোরি। তো আপনারা এখন কিছু অর্থাৎ ভিডিও লাস্টে কিছু ভিডিও দেখতে পারবেন, সেই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে এগুলোকে আমার লবটি কীভাবে ছাড়া হয়েছিল, কীভাবে বাহির থেকে এগুলো উড়ে আসছিল, মানে নানান ধরনের ভিডিও। তো যাই হোক, গিফটটা পেয়ে খুব ভালো লাগলো, আর মামুন ভাই থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর এক জোড়া কবুতর গিফট করার জন্য। আর এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট কবুতর গিফট পাওয়া কোনো বড় ভাইয়ের কাছ থেকে, আর মামুন ভাইয়ের সাথেও আমি যখন লফটে যখন ভিডিও করতে গিয়েছিলাম ওইটাই ছিল আমার জীবনের প্রথম কারো লফটে যে ভিডিও করা। তো পরিশেষ আবারও বলবো থ্যাংক ইউ মামুন ভাই, অনেক ভালো লাগলো কবুতরের জোড়াটা গিফট করেছেন। তো আপনাকেও দাওয়াত রইল, আপনিও কোনো এক সময় আমাদের লফটে আসবেন এবং আমরাও চেষ্টা করব আপনাকে, আমি যেহেতু গোল্লা কবুতর পালি তো কোন এক সময় কোন এক জোড়া গোল্লা বাচ্চা আপনাদের অর্থাৎ আপনাকে গিফট করার মাধ্যমে। তো কবুতরগুলো অনেক চাঞ্চল, মানে অনেক লড়াচড়া করে আর খুব দারুণ ওড়ে কবুতরগুলো, মামুন ভাই নিজেও বলেছিল এগুলোর ফ্লাইং ক্ষমতা অনেক ভালো, ভালোভাবে ধরাই যায় না। তো যাই হোক, থ্যাংক ইউ মামুন ভাই এরকম এক জোড়া সুন্দর কবুতর আমাকে গিফট করার জন্য, আর এই জাতটা হচ্ছে বাবরা, অনেক অনেক নামে চিনে। তো পরবর্তীতে এরকম আরো হাসি খুশি অনেক ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল কবুতর, আর কবুতরগুলো কিন্তু আসলেই ভাই অসাম, ধন্যবাদ।